যা পূর্বপুরুষরা বলছে শীতকালে হাঁস খেলে নাকি শরীর গরম থাকে, এমনকি হাঁসের মধ্যে অনেক তৈল আছে, চর্বি আছে, এগুলা খেলে শরীর নাকি সতেজ থাকে। এগুলো তীব্র শীতে হাঁসের মাংসের সঙ্গে চিতইপিঠা বা সিদ্ধ রুটি লক্ষ্মীপুর জেলার এক ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী ভোজনবিলাসী আয়োজন। বর্তমানে এরকম আয়োজন চলছে জেলার প্রায় সব পাড়া মহল্লায়। আয়োজনে জড়িতদের মাঝে বেশিরভাগই তরুণ সমাজ। শুধু তরুণরাই নয়, চলে বয়স্ক বন্ধুদের মাঝে, এমনকি রাজনৈতিক নেতার তুষ্টিতেও। তাই শীত আসলে এই অঞ্চলে হাঁসের মাংসের চাহিদা বেড়ে যায় বহুগুণ। শীতকাল আসলে আমাদের গ্রামে প্রায় আমরা হাঁস খাই, এমনকি হাঁসের চাষ করে অনেকে। তাই শীতের মৌসুমে এই হাঁসটা বেশি আমরা ক্রয় বিক্রির মধ্যে থাকি। এবারও আমি দুটো হাঁস খাওয়া শেষ, শীতের মাত্র শুরু, এরপর আরও খাওয়ার ইচ্ছে আছে। আর আমার বন্ধু বান্ধবরা বলছে হাঁস পার্টি দিবে, আমি ওখানে ইনশাল্লাহ হাঁস পার্টিতে অ্যাটেন্ড করবো। এই শীতে মানুষ হাঁস খায় বেশি? জি, আমাদের এদিকে হয়তো শীতে হাঁসটা বেশি খাইতেছে, বেশি অত্যন্ত বেশি খাইতেছে, হাঁসটা চলতেছে, আমরা রাখতেছি। না, হাঁস শীতে হাঁস বেশি খাওয়ার কারণটা কি একটু বলবেন? কারণটা হচ্ছে আমাদের এদিকে হয়তো শীতে হাঁস খাইলে হয়তো বা মানুষ শরীরে একটু ভালো থাকে, কাজ কামে যাইতে পারে, হয়তো বা শরীর স্ট্রং থাকে, এই জন্য হাঁসটা খাইতেছি। সেজন্য মাংসের বাজারে এখন হাঁসের চাহিদা সবচেয়ে বেশি। প্রতিজোড়া মাঝারি সাইজের হাঁস বিক্রি হচ্ছে 600 থেকে 900 টাকায়, যার কয়েকদিন আগেও বিক্রি হতো 500 থেকে 700 টাকায়। জেলার কয়েকজন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, লক্ষ্মীপুর জেলাবাসী যেসব সামাজিক অনুষ্ঠানে আপ্যায়নের ব্যবস্থা থাকে, তার মধ্যে ধর্মীয় আয়োজন, ঈদ এবং পূজা উল্লেখযোগ্য। এছাড়া বৈশাখে হচ্ছে পান্তা ইলিশ আপ্যায়ন। এগুলোর প্রায় সবটারই কোনো না কোনো ব্যানারে এবং কোনো না কোনো উদ্দেশ্যের আপ্যায়ন। কিন্তু এসব কিছুর বাইরে প্রতি বছর শীতে প্রায় প্রতিটি পরিবার আর বন্ধুবান্ধবদের আয়োজনই হচ্ছে হাঁসের মাংস খাওয়ার মতো অনুষ্ঠান, যার আয়োজন বেশিরভাগই হয়ে থাকে তরুণদের উদ্যোগে। হাঁসের মাংসের সঙ্গে থাকে সিদ্ধ রুটি। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে এমন ভিন্ন রকম আয়োজন, ফলে শীতে হাঁসের মাংস খাওয়া এই অঞ্চলের এক অঘোষিত রেওয়াজে পরিণত হয়েছে। জেলাব্যাপী শীতে যখন হাঁসের এতই চাহিদা, তখন হাঁসের এই চাহিদা মেটানোকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে অনেক বেকার যুবক যুবতী হাঁসকেন্দ্রিক নতুন জীবিকার উৎস খুঁজে পেয়েছেন। অনেকে কম বেশি বাসা বাড়িতে হাঁস পালন শুরু করেছেন, এতে আয় রোজগারও হচ্ছে বেশ। কিন্তু এদের মধ্যেই অনেকে আবার হাঁসের বড় বড় খামার গড়ে তুলেছেন, যারা শত শত হাঁস পালন করছেন। তাদের এমনই একজন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পুরনো নগরের বুলো নদের পাড়ের সর কাদিরার কামাল উদ্দিন। এখানে 1200 হাঁস আছে, আমি এগুলো ছোটো বাচ্চা কিনে এখানে পালন করি। আচ্ছা আচ্ছা, এখন 80 গুলো ডিম করতেছি, 80 গুলো আমি বিক্রি করতেছি 1,000 টাকা করে। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে? আমি আজকে দীর্ঘ 5-7 বছর পর্যন্ত এখানে এলাকায় আছি, এলাকায় আমরা হাঁসের মধ্যে আপনার মধ্যে এক ধরনের কি আন্তরিক দেখতেছি, সেক্ষেত্রে কেন হাঁস আমাদের খুব ভালো একটা উন্নত আছে? কেমন লাভ? ভালো লাভ যে 80 গুলো ডিম দিতেছে, 80 গুলো অন্য যৌবনের লোক বিক্রি করে দিতেছি, মানুষের খাওয়ার জন্য দিতেছে, আগে এইগুলা 80 গুলো ডিম দিতেছে, তাহলে আর ডিমগুলো বিক্রি করে করি। আপনার এখানে হাঁসগুলো আপনার কোথায় কোথায় বিক্রি করেন? এই যে আমি লক্ষ্মীপুর থেকে শুরু করি, এই যে আমরা করি লরেস, ওই যে তোরাভঞ্জ, হাজিরহাট, করুণানগর, আলেকজান্ডার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 1200 হাঁস। সত্যি অবাক হতে হয় যে মানুষ এত হাঁস কিভাবে পালন করে। তো সেক্ষেত্রে উনি কিন্তু একদম ব্যতিক্রম, 1200 হাঁস চাষ করেন, এবং শুধু 1200 হাঁস নয়, উনি বিভিন্ন সময়ে হাঁস চাষ করে খুবই স্বাবলম্বী হচ্ছেন। উনি এখানে একটি কথা আমরা যদি বুঝতে পারি যে শীতকালে কিন্তু এই হাঁস খাওয়ার মৌসুম, মানুষ যখন শীতে একদম কাবু হয়ে যায় তখন কিন্তু হাঁস খায়। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাঁসগুলোর
যে এক ধরনের চাষাবাদ এখানে, এটা হচ্ছে যে বুলুয়ার চর, এটা বুলুয়া নদী গেস বুলুয়ার বুক চিরে কিন্তু এই চরটা জেগে উঠেছে প্রায় অনেক আগে, এখানে কিন্তু মানুষের বসবাস আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এই বুলুয়ার চরে যখন এই হাঁসের ফাঁস খুঁজে ভিন্ন দেখা যাচ্ছে, আমরা আশা করব যে অন্যান্য যারা বাস্তব জীবনে তারা বেকার জীবনে ঘুরপাক খাচ্ছে, তারাও কিন্তু যদি এই হাঁস চাষ করে তাহলে কিন্তু তারাও জীবনে অনেক উন্নতি করতে পারবে, এমনকি বেকারত্বের অভিশাপ তারা থেকে তারা মুক্তি পাবে। তো আমি আজকে আপনাদেরকে একটি কথা মেসেজ দিতে চাচ্ছি যে লক্ষ্মীপুর অঞ্চলে কিন্তু এই শীতকালে এলে কিন্তু হাঁস খাওয়ার ব্যাপক ধুম পড়ে যায়। সেক্ষেত্রে এই মানুষের হাঁসের চাহিদা মেটাতে কিন্তু উত্তরাঞ্চলের এইসব হাঁস ব্যাপক ভূমিকা রাখছে বলে আমি মনে করছি। জুনাইদ আল হাবিব, শিক্ষা অফিস কন্ট্রিবিউটর, লক্ষ্মীপুর 24।